জেলা সদরে এবার একটু নজর রাখতে হচ্ছে মালদার দিকে। তার কারণ, ধীরে হলেও মালদায় থাবা বসাচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া। মালদায় চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা 142। ডেঙ্গি প্রতিরোধ করতে ইতিমধ্যেই বৈঠকে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। ডেঙ্গি মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ। ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে মালদায়। ইংরেজবাজার ও কালিয়াচক 1, 2, 3 নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হচ্ছে নাগরিকদের। 18 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে রীতিমতো পৌরকর্মীরা তারা কিন্তু বিভিন্ন এলাকায় সার্ভে করছেন, পৌর নাগরিকদের বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। এবং 18 নম্বর ওয়ার্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পৌরকর্মীরা তারা কিন্তু রীতিমতো যে ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে, ড্রেনগুলি রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু কেমিক্যাল ইউজ করছেন এবং পাশাপাশি ব্লিচিং পাউডারও কিন্তু দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি। ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি। বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে। ডেঙ্গি প্রতিরোধে প্রস্তুত স্বাস্থ্য দফতর, জানালেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে। আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে 3 থেকে 4 বার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি ইংরেজবাজার ব্লক কালিয়াচক 1, 2, 3 এই 3-4 ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে। বাড়ি বাড়ি গিয়ে পৌরকর্মীরা ডেঙ্গি প্রতিরোধের বিষয়ে সচেতন করছেন নাগরিকদের। এটাই বার্তা জানাচ্ছে যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে, যেন সবাই সচেতন থাকে। কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো খোলা পাত্রে জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে, সেটাকে উল্টিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি, যেন জল না জমে, এগুলো আমরা খেয়াল করাচ্ছি। ডেঙ্গি প্রতিরোধে আরও তৎপর হতে হবে পুরসভাকে, দাবি ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতার। ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে, ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন বাঁধের ধারে, নদীর ধার, সেখানে জঙ্গল হয়ে আছে, জল জমে আছে, যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে। তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া। সচেতনতার সতর্কতাই ডেঙ্গি প্রতিরোধের মূল মন্ত্র। নাগরিক ও প্রশাসন একসাথে কাজ করলেই সম্ভব ডেঙ্গি প্রতিরোধ। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভুটান পাহাড় থেকে আসা খরস্রোতা বাসরা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও সংলগ্ন এলাকা। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক চা বাগানের জমি, তলিয়ে গেছে বহু বসত বাড়িও। নদী তীরবর্তী এলাকায় নিজেদের ঘর ছেড়ে আতঙ্কে অন্যত্র পাড়ি দিয়েছেন স্থানীয়রা। কবে মিটবে সমস্যা, উত্তর নেই কারোর কাছে। প্রতি বছর বর্ষার মরশুমে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলো আতঙ্কের কারণ হয়ে ওঠে মানুষের, ব্যতিক্রম নয় এই বছরও। বাসরা নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে আলিপুর দুয়ারবাসীর। লাগাতার ভাঙনে তলিয়ে যাচ্ছে জমি, বাড়ি, চা বাগান। জঙ্গল দিচ্ছে না, ওখানে ছিল দ্রুত বাঁধের ব্যবস্থা না করলে প্রাচীন এই সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ধীরে ধীরে তলিয়ে যাবে বলেও দাবি ম্যানেজারের। 30-40 হেক্টর জমি অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তো এটা একটা সবচেয়ে, এবং আমাদের প্রচুর লেবার কোয়ার্টার যেগুলো কোম্পানির থেকে ওদেরকে প্রোভাইড করা হতো, অ্যারাউন্ড 35টা কোয়ার্টার গত বছর চলে গেছে, তার আগের বছর 12টা গেছে। এবং এই বছর যদি আমরা একটা সুস্থ মতন কোনো ব্যবস্থা না নিতে পারি, আরও হয়তো 16-17টা ঘর আমাদের লেবার কোয়ার্টার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আলিপুর দুয়ারের তৃণমূল বিধায়কও মানলেন পরিস্থিতি ভয়ানক। আন্তর্জাতিক স্তরে ভারত ভুটান যৌথ রিভার কমিশন করা জরুরি বলে মনে করেন তিনি। এটা আমাদের গোটা ডুয়ার্সের প্রতি বছরের একটা ভয়াবহ বিষয়,
এবং আমি বারবার করে যেটা আপনাদেরকে বলছি, আমি এর আগেও অনেকবার বিধানসভায় এটা বলবার চেষ্টা করেছি যে আমাদের এই ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী, এই নদী যেভাবে আমাদের ডুয়ার্সকে গিলে খাচ্ছে সেটা আটকাতে হলে কিন্তু আমাদের আন্তর্জাতিক স্তরে ভারত ভুটান জয়েন্ট রিভার কমিশন করা খুবই দরকার। বিজেপি বিধায়কের দাবি, তিনি বাসরা নদীর ভাঙন নিয়ে বিধানসভাতেও সরব হয়েছিলেন, তবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। দেখেন, আমরা এটা নিয়ে তো বাসরা নিয়ে আমি বিধানসভায় কথা তুলে ধরেছি, মেষপাড়া নিয়ে বিধানসভায় কথা তুলে ধরেছি, কিন্তু সরকার ওইটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটা দেখা যাচ্ছে। সেই জন্য এখন ভয়ে আছে, বর্ষাকাল শুরু হচ্ছে, এখনও কাজ হচ্ছে না। আর আমি আজকেও এটা দেখলাম, আমি আজকেও এই যে দেখতেছি, ওখানে আমি ইয়েগুলো পেয়েছি কি অবস্থায় আছে, মানে খুব কঠিন অবস্থা। ভুটান থেকে আসা নদীগুলো গিলে খাচ্ছে একের পর এক এলাকা। কবে সরকার এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে আশায় চা বাগানের কর্মী থেকে স্থানীয়রা। সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে একদম জরাজীর্ণ অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গোয়ালপুকুরের শান্তিপুর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে ধরেছে ফাটল, আর শুধু তাই নয়, মাথার উপর ভেঙে পড়ছে চাঙর, আর ভয়ে স্কুলে আসতেই চাইছে না পড়ুয়ারা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শিক্ষক। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এক নম্বর ব্লকের নন্দঝাড় শান্তিপুর কলোনি প্রাথমিক বিদ্যালয়, ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙর, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। প্রথমেই দ্বার রয়েছে, তার পাশেই যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালের ছবিটা আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে সেই স্কুলের যে প্রাচীরগুলি তা কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, প্রতিনিয়ত ছাদ ভেঙে ভেঙে পড়ছে। স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছে তারা আতঙ্কগ্রস্ত রয়েছে, কারণ এই স্কুলের ছাদ খালি ছাত্রছাত্রীদের উপরে ভেঙে পড়ছে না, বরং শিক্ষকদের উপরেও ভেঙে পড়ছে না। শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। বাচ্চারা বলে থামি অলগে আমরা স্কুলে পড়তে যাব না, ছাদ ভেঙে পড়ে যাবে, না পড়তে দিলে তো অসুবিধা না। এখন কোন স্কুলে পাঠাচ্ছেন বাচ্চা? এখন ওই ওইদিকে ওই স্কুলে পাঠাচ্ছি টাকা দিয়ে। মানে কবে ভাঙছি শুনছিলেন এর মধ্যে? হ্যাঁ শুনছি তো, এই মাস্টারদের মাথায় পড়ছে, ভেঙে ভেঙে পড়তেছে, ওই জন্য তো বাচ্চা কাচ্চা আসতে দেয় না আমরা, তার জন্য অন্য স্কুলে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা। স্কুলের অবস্থা খারাপ তো আছে, ভেঙে পড়তেছে না, আমাদের স্কুল তৈরি করতে হবে। হ্যাঁ ভালো হবে। প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা 140, গরমের ছুটির পর সেই সংখ্যা অনেকটাই কমেছে। ছাদ ভাঙার আতঙ্কে আসছে না পড়ুয়ারা, বারংবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। এ ব্যাপারে আমাদের স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস পঞ্চায়েতে এবং বিডিও অফিসে, এসআই অফিসে অনেকবার দরখাস্ত দিয়েছে, এই ব্যাপারে তাদের ইনফর্মও করেছে। এখন এই ব্যাপারটা তো বলতে পারছি না, আমাদের হেডমাস্টার দরখাস্ত দিয়েছে, অনেকবারই দরখাস্ত দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না বিডিও অফিস থেকে বা অন্য কোনো সরকারি অফিস থেকে। আরও একবার দেখাবো, এটা হলো ক্লাসরুম, ক্লাসরুমের ঠিক এই জায়গাটায় ভেঙে ভেঙে পড়া শুরু হয়েছে ছাদ, তার কারণেই স্কুলের শিক্ষকরা স্কুলের যে সমস্ত বেঞ্চগুলি রয়েছে সেই বেঞ্চগুলি কিন্তু রীতিমতো এগিয়ে দিয়েছে না। কবে টনক নড়বে প্রশাসনের, কবে স্কুল স্বাভাবিকভাবে ফিরে আসবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। সুখাদ্য দিতে যেন হাত কাঁপে আমাদের এই রাজ্যের, তাই রেশন নিয়েও হচ্ছে দুর্নীতির অভিযোগ। সুখাদ্যের বদলে ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশিত হয় রেশনে। এই দেখুন না, লোকসভা ভোটের আগেও তো এই অভিযোগ ছিল, ভোট মিটতেও ফের সেই অভিযোগে পোকা ধরা চাল আটার বদলে ভুষি দেওয়া হলো দেগঙ্গার একটি রেশনের দোকানে। দেখুন ঠিক কি কি সামগ্রী দেওয়া হলো রেশনের দোকানে। ফের রেশনে দুর্নীতি, মেয়াদ উত্তীর্ণ চাল আটা গ্রাহকদের দিতে গিয়ে ধরা পড়ে গেলেন খোদ রেশন ডিলার। অখাদ্য বণ্টনে গ্রাহকদের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। ভুষি আটা ভুষি আর চালে পোকা, আমরা খেতে পারবো না বলে তার জন্য আমরা সবাই মিলে বলছি যাতে ভালো আসে। দীর্ঘদিন মাঝে মাঝেই চাল খারাপ আছে, আমরা ভাত খেতে পারি না, তো মানে ভাত গলা হয়ে যায়, ফুটতে ফুটতে ফ্যান বসে যায়, খারাপ আসে কেন মানে সবাই মিলে বলছি তো ওই জন্য আমরা জনগণেরা বলছি যাতে ভালো আসে। দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতহাতিয়া পূর্ব পাড়ায় নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ায় খুব উগড়ে দেন গ্রাহকরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের রেশনে আটার পরিবর্তে ভুষি দেওয়া হচ্ছে। আমাদের যে রেশনের যে আটা দিচ্ছে তার ভিতরে সব ভুষি দেখা যাচ্ছে, পোকা, এর জন্য আমরা প্রতিবাদ করছি। গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে ভুল স্বীকার করেছেন রেশন ডিলার। তার দাবি, গোডাউনে 40 বস্তা আটার প্যাকেট এসেছে আর সেই আটা নিম্নমানের। রেশন সামগ্রী ফেরত নেবারও আশ্বাস দিয়েছেন রেশন ডিলার। আটাটা এবারে দেখছি কিছু নাই নিম্নমানের, কোনো আগের বারে অতটা খারাপ ছিল না, এবারে কালে পোকা সেটা আমি বলতে পারবো না। এটা গোডাউন থেকে যেরকম আসে, আপনারা জানিয়েছেন যে আপনারা কেন গোডাউনে এবার যে মালটা এসছে খারাপ মাল এসছে? হ্যাঁ, এবার জানানো হয়। বাংলা জুড়ে দুর্নীতির অভিযোগের শেষ নেই। কখনো রেশনে দুর্নীতি, কখনো বালি, গরু পাচার, আবার কখনো চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ। সেই সব অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাই এখন হাজতে। আর ভোট মিটতেই ফের দেগঙ্গার সামনে এলো রেশন দুর্নীতি। দেগঙ্গা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।